ড্রিম, তাই না? আমরা আমাদের একটা ড্রিম আছে যে আমি ওকে বলেছি যে আমরা ওয়ার্ল্ডের বেস্ট 20 ইউনিভার্সিটিজ ঘুরবো। হ্যাঁ, কটা হয়েছে? আমরা এখন দুটা বা তিনটা হয়েছে। আচ্ছা, সো আমরা সিঙ্গাপুরে এনএস ঘুরেছি, সো আমরা ডেফিনেটলি আমাদের ঢাকা ইউনিভার্সিটি তো অবশ্যই আমি ঘুরিয়ে এনেছি বা আগে। হ্যাঁ, সো আমরা ইউএস এর প্রিন্সটন ঘুরেছি। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয়েছে এবং ওকে আমি বলেছি যে ওয়ার্ল্ডের বেস্ট ক্যাম্পাস গুলো দেখার মধ্যে যে শিক্ষা আছে এটা আসলে লাইফ লং একটা লেসেন্স। ঋতুর কাছে শুনতে চাই, তোমার কি কখনো একটু বাড়তি, যে আজকে একটু হাফ অ্যান আওয়ার বাড়তি করে দাও সময়টা, এরকম মনে হয়? কেন, তুমি তো মাঝে মাঝে একটু রিকোয়েস্ট করো, করো, তুমি তো করো, যে করো তো মাঝে মাঝে, তুমি তো, হ্যাঁ তুমি তো মাঝে মাঝে একটু ওভার করে ফেলো, 5-10 বা 5-15 করে ফেলো। কিন্তু এটা আমার বলতে পারো মাঝে মাঝে এটা টোটাল ডেইলি রুটিন নাও হতে পারে যদি আমরা বাইরে যাই, তখন একটু এক্সেপশন থাকে। ও ইয়েস, তোমার ফ্রেন্ডসদের একটু মেসেজ দাও যে তাহলে ডিভাইস ছাড়াও খুব সুন্দর কাটে না তোমার, তাই না? সো ডিভাইস, আসলে ডিভাইস ফ্রিকনেসটা খুব ব্যাড হ্যাবিট, রাইট? গুড, মানে এটাই তোমার ফ্রেন্ডসদের, তোমার অনেক ফ্রেন্ডস আজকে দেখছে শুনছে, সো ওই মেসেজটা নিতে চাই। ঋতু, তোমার কাছে সবচেয়ে পছন্দের জায়গা, খুব মেমোরেবল জার্নি হয়েছে কোনটা, কোনটা কোথায়? অনেক জায়গা ঘুরেছো এর মধ্যে? অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমার মনে থাকে না জায়গায়, অনেক জায়গায় ঘুরেছি। হ্যাঁ, বয়স হয়ে গেছে অনেক, বলে এখন থাইল্যান্ডেরটাই যেটা মনে আছে সেটা না। আমার একটা ইউএস এর জার্নি ছিল, ওটা অনেক ছিল, একটার পর একটা প্লেন, অনেক আওয়ার্স প্লেনে থাকতে হয়েছে। কোন জায়গা মনে ভালো লেগেছিল, কোন জায়গা যে আমরা গিয়েছিলাম, কয়টা বেস্ট বেস্ট জায়গা, তোমাকে একটা বেস্ট জায়গা নিয়ে গিয়েছিলাম, কোনটা ভালো লেগেছিল তোমার? ইউনিভার্সিটিটা, ওই ইউনিভার্সিটিটা, কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি, হ্যাঁ, প্রিন্সটন ইউনিভার্সিটি আমরা গিয়েছিলাম। ও বাহ, সুন্দর। এবং উই হ্যাভ এ ড্রিম, তাই না? আমরা আমাদের একটা ড্রিম আছে যে আমি ওকে বলেছি যে আমরা ওয়ার্ল্ডের বেস্ট 20 ইউনিভার্সিটিজ ঘুরবো। হ্যাঁ, কটা হয়েছে? আমরা এখন দুটা বা তিনটা হয়েছে। আচ্ছা, সো আমরা সিঙ্গাপুরে এনএস ঘুরেছি, সো আমরা ডেফিনেটলি আমাদের ঢাকা ইউনিভার্সিটি তো অবশ্যই আমি ঘুরিয়ে এনেছি বা আগে। হ্যাঁ, সো আমরা ইউএস এর প্রিন্সটন ঘুরেছি। বাহ, এটা তো ভালো আইডিয়া। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয়েছে এবং ওকে আমি বলেছি যে ওয়ার্ল্ডের বেস্ট ক্যাম্পাস গুলো দেখার মধ্যে যে শিক্ষা আছে এটা আসলে লাইফ লং একটা লেসেন্স। হ্যাঁ, শুধু আমরা ক্যাম্পাস ঘুরবো আর কিছু দেখবো না, কি আছে সবকিছু আমরা ঘুরবো এবং ওখান থেকে শেখার চেষ্টা করবো। এবং আমি থাইল্যান্ডও যখন গেছি, আমরা একটা দিকে গিয়েছি যে তোমাকে যে হিউম্যান বডি ডিসমেন্টল করেছে, ওখানেও আমরা একটা জায়গা গিয়েছিলাম যাতে এই ক্যাম্পাসটা ঘুরে আসবো। এগুলোর ব্লগ কি পোস্ট হয়েছে? এগুলোর সব আমরা করি নাই আনফর্চুনেটলি, বাট কিছু জিনিস করেছি, হয়তো একটা একটা পোস্ট হবে। হ্যাঁ, যেমন এবার থাইল্যান্ডের কিছু ব্লগ আমরা করেছি, সো আমরা হয়তো নেক্সট উইকে পোস্ট করবো। আচ্ছা আচ্ছা, এবার সুভাষদের কাছে আসি, যে আপনি কর্পোরেট গায়ে এবং সেই ক্ষেত্রে খুবই রুটিন মেপে একটা জীবন চলতে হয় এবং সময় আসলে অবসরের বিষয়টা খুব কমই পাওয়া যায়, এবং ঢাকা সিটিতে এই ধরনের বাবার সংখ্যা প্রচুর, এবং সব ক্ষেত্রে যেটা হয় সুভাষদের শুনি যে আসলে ক্লান্তি সব কিছু মিলিয়ে সপ্তাহে একটা দুইটা দিন বাচ্চাদের অতটা সময় পাওয়া যায় না, কোয়ালিটি টাইম বলেন তখন সবাই, যে আমি যতটুকু দিই সপ্তাহে এক দুই দিন এটা কোয়ালিটি টাইম। সো আপনার ফিলিংটা কী? এবং আমি কারো অভিযোগ তুলছি না, বাট সময় করলে তো আসলে ছেলেকে সময় দেওয়াই যায়, মানে বাচ্চাকে। এটা ডেফিনেটলি আমার উইথ ডিউ রেসপেক্ট টু অল প্যারেন্টস, বিকজ একটা এক একজনের পারসেপশন এক এক রকম। হ্যাঁ, এক একজনের প্যারেন্টিং স্টাইল এক এক রকম। আমার যেটা মনে হয়েছে যে একটা আমার সন্তানের জন্য বেস্ট টাইমটুকুই হচ্ছে, আমার কাছে মনে হয় 6-12 ইয়ার্স হচ্ছে নর্মালি ভ্যালু বেসটা তৈরি করার বেস্ট টাইম, এবং 12-18 বেসিক্যালি ওই টাইমটাতে যখন ওই টিনেজে পড়বে সেই টাইমটুকু আছে হচ্ছে এক্সপ্লোরেশনের জন্য টাইম, আর এর একটা বেসিক রেডি করার জন্য। সো এই তিনটা স্টেজ ভাগ করার জন্য আমি আসলে কমপ্লিটলি, আমার কাছে মনে হয়েছে ইটস এ কাইন্ড অফ ইন্সপিরেশন যে আমরা একসাথে টাইমটা পাস করবো, এবং আফটার 18 ইয়ার্স রাদার দ্যান ইনভেস্টিং মাই মোর টাইম মোর অন আফটার 18 ইয়ার্স, এই টাইমটাতে এখানে আমরা এনজয় কীভাবে করতে পারি এবং ওইখানে আমার এনজয়মেন্টটা কোথায় আছে। যেমন হোয়াট এভার উই ডু, সো যে আমরা বললাম যে আমরা বের করেছি যে 20 বেস্ট ইউনিভার্সিটিজ দেখবো, সো আমরা বের করেছি যে 100 বেস্ট আই থিঙ্ক যেই প্লেসগুলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, সো আমরা ওগুলো একটু ঘুরবো। এই যে ছোটো ছোটো ইচ্ছেগুলো এবং সেইটা ধরার যে ইচ্ছা এবং জয়েন্টলি যে ইচ্ছা, সেটা আসলে আমার জন্য একটা ইচ্ছায় পরিণত হয়েছে এবং সেই ইচ্ছাটাকে আমরা চেস করি এবং সেইটার থেকে আমি ইন্সপিরেশন পাই। আর সময় যে জিনিসটা বললেন, সময় আসলে চাইলেই করা যায়,
সো লাইফে কাজ তো থাকবেই, সো আমার লাইফে শিক্ষা যেটা হয়েছে যে কাজ তো অবশ্যই থাকবে কাজের, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ফ্যামিলিকে টাইম দেওয়া, ফ্রেন্ডসদেরকে টাইম দেওয়া, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের যে আমরা ফর্মুলাটা পড়ে আসছি সেখানে দেখা যায় যে কতটা টাইম আমরা দেখা গেছে জবের জন্য সবটুকু দিয়ে দিই, সেখান থেকে অ্যাটলিস্ট কিছুটা টাইম এনে যদি ব্যালেন্স করতে পারি তাহলে দেখা যাচ্ছে লাইফটা অনেক ভালো থাকে। সো আই বিলিভ দ্যাট ফিলোসফি এবং আমি সেটা মেনটেন করার চেষ্টা করি। JAGOFM 94.4